হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট, তাও আবার ব্লগার দিয়ে তৈরি করা যায়। এটা একটা সিরিজ টিউটোরিয়াল, যদি আপনারা এই সিরিজ ভিডিওগুলো দেখেন তাহলে আপনিও একটি সুন্দর ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এই ব্লগারটা যেহেতু গুগল সাপোর্ট করে, গুগল যেহেতু এটা সাপোর্ট করে, সেহেতু খুব সহজে এটা মনিটাইজেশন পাওয়া যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। প্রথমেই আপনারা গুগলে যাবেন, গুগলে যায় এখানে লিখবেন ব্লগার, বিএল ব্লগার ডট কম, এখানে লিখে এন্টার দিবেন। হ্যাঁ, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ব্লগার ডট কম, এই যে এখানে বিভিন্ন ব্লগার আসবে, এখান থেকে বলবে যে সাইন আপ করেন। তো আপনারা এই যে এখান থেকে সাইন আপ করে আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার যে ক্রিয়েট এ নিউ ব্লগার, তো এইখান থেকে আমি দেখুন এই যে টাইটেল দিলাম গুরুকুল রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিও দিতে পারেন, তারপরে আমি এটি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যখন এটা এই টিক চিহ্ন আসবে তখনই বুঝবেন যে হ্যাঁ অ্যাড্রেসটা ঠিক আছে। তারপরে এখান থেকে একটা যে কোনো একটা থিম নেবেন। হ্যাঁ, আমি দেখুন এই থিমটাই নিলাম, এই যে এখান থেকে প্রথমটাই নিলাম, নিয়ে সারে এই যে ক্রিয়েট ব্লগ এখানে দেওয়ার সাথে সাথেই দেখুন এটা ক্রিয়েট হয়ে যাবে। একটু অপেক্ষা করি, দেখবেন এখানে এই যে ক্রিয়েট এ ব্লগ, এই দেখুন ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এইখানে যদি আমরা এটা ভিউ করে দেখি যে কী অবস্থায় আছে, ভিউ দিলাম, ভিউ ব্লগ, এই যে দেখুন একদম গুরুকুল রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং এইটুকু আছে, এই যে এইভাবে পুরাটাই খালি। হ্যাঁ, আমরা এগুলোকে ঠিক এখন মডিফাই করব। তো আমরা যদি ওই এই থিমটা তো আমরা নেব না, আমরা যেহেতু প্রফেশনাল থিম নিড ম্যাকটা নিব, সেই ক্ষেত্রে আমরা চলে যাব আবার গুগলে যাব। এই গুগলে যায় লিখবেন যে নিড ম্যাক, NEED, নিড MAG ম্যাক, নিড ম্যাক লিখে এন্টার দিবেন। হ্যাঁ, এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন নিড ম্যাকের যে থিম প্লেটটাই এটা চলে আসবে, এই যে দেখুন নিড ম্যাক ব্লগার টেমপ্লেট, এইটা ক্লিক করবেন। হ্যাঁ, এটা যেহেতু ফ্রি, খুবই ভালো থিম, এটা গুগল অ্যাপ্রুভ করে, এবং এই থিমে অনেক কিছুই আছে যে প্রফেশনাল সব কিছুই। হ্যাঁ, এই জন্যেই যারা ইউটিউবার, এই যারা আপনারা এই হোস্টিং বা ডোমেন না কিনে ব্যবহার করতে চান, এই ক্ষেত্রে তারা এই নিড ম্যাকটা ব্যবহার করবেন। আমি নিজেও এটা ব্যবহার করেছি, সেই জন্য আমি এটাই আপনাদের রিকোয়েস্ট করবো। এটা খুবই ভালো একটা এবং প্রফেশনাল এই ওয়েবসাইট, এটা দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে যাই আমরা, দেখুন এখানে এই যে ড্যামো আছে, ড্যামো দেখবেন, তারপরে এখানে দেখবেন যে এই যে ডাউনলোড অপশনটা আছে, এবং যদি কিনতে চান তাহলে কিনতে পারবেন। আচ্ছা, ডাউনলোডে আমি এখান থেকে ডাউনলোড করছি, এই যে ফ্রিতে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর ও সেভ করতে বলতেছে, এই যে সেভ ফাইল, আমি সেভ করলাম, এই দেখুন এখানে সেভ হচ্ছে, এই যে খুব তাড়াতাড়ি এটা সেভ হয়ে গেল। আমার এই ডাউনলোড ফাইলটা এখানে এই যে ডেস্কটপে নিয়ে নিলাম, তারপর ডেস্কটপে এক্সট্রাক্ট করবেন, এখানে ডাইট মাউস ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অল ক্লিক করলে এটা আনজিপ হয়ে থাকবে এখানে। তারপর আমরা চলে যাই, দেখুন আমরা চলে যাই এইখানে, এই যে আমরা যে একটু আগে ব্লগ তৈরি করলাম, ঠিক এইটাই আমরা একটা থিম চেঞ্জ করব। থিম চেঞ্জ করার আগে আমি আপনাদের একটু বলি যে কিছু পোস্ট, এই যে বাম পাশে যেগুলো, এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া নেন। এটা আমরা যে ভিডিওগুলো পোস্ট করব, আমি সাধারণত ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করব, এবং আপনারা যে কোনো জায়গায় আপনাদের যে ভিডিও পছন্দ হয় বা যে কোনো ছবি পছন্দ হয় সেগুলো এখানে করতে পারবেন। হ্যাঁ, তারপরে এই যে স্টার এখানে দিলে এই যে বিভিন্ন অপশনগুলো এখানে দেখা যাবে। তারপর এইখানে দেখবেন যে এই যে ট্রাফিক সোর্স, হ্যাঁ, কোথার থেকে কে কে আপনাকে এখানে লাইক দিল বা কারা কারা দেখতেছে বা অডিয়েন্সটা কীরকম সেই অডিয়েন্সটা দেখাবে। তারপরে কে কে কমান্ড দিলে এখান থেকে কমান্ড দেখতে পারবেন। তারপরে এই যে আর্নিং, এটি হচ্ছে
মেন যে গুগল আপনাকে এই অ্যাবসেন্স অ্যাপ্রুভ করলো কিনা। এই যে গুগল অ্যাবসেন্স, এখানে যখনই আপনি মোটামুটি 70 থেকে 80টা ভিডিও দেবেন, তারপরে কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য রিকোয়েস্ট করবেন। তার আগে কিন্তু করতে যাবেন না, তাহলে ও যদি কিছু না থাকে ও অ্যাপ্রুভ করবে না। তারপরে এই পেজটা, কিছু পেজ আমরা তৈরি করতে হবে, এই পেজ সেটা আমি আপনাদের দেখাবো, পেজ তৈরি করে কিভাবে এই ব্লগটাকে আরো সুন্দর করা যায়। আর লেআউটটা, এই লেআউটটা হচ্ছে মেন, লেআউটটা হচ্ছে যেখানে এটা এটা দিয়েই আমরা সমস্ত এই ব্লগারের সাইটটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। দেখুন এখানে ব্লগ, এই লেআউট দিয়ে এই যে এইখানে যে জিনিসগুলো আছে সমস্ত কিছু আমরা চেঞ্জ করবো, যে সাইড বার, হিডার, ফুটার, হ্যাঁ এই এইখান থেকে আমরা চেঞ্জ করবো। এখান থেকে চেঞ্জ করলে ওই মেন জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এবং একটা থিম, এই যে থিম দেখুন, এই থিমটা আমরা এখন একটু আগে যে ডাউনলোড করলাম সেটা আমরা দেখবো। এখানে এখানে আসার পরে এই যে এখানে রিস্টোর দেবে না, রিস্টোর এখানে দেখুন একদম খালি, একদম কিচ্ছু নাই, খালি। সেই ক্ষেত্রে আমরা রিস্টোরে ক্লিক করলাম, রিস্টোরে ক্লিক করার পর আপনি চলে যাবেন এই যে ব্রাউজারে, ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখুন নিট ব্যাগ, এই যে নিট ব্যাগটা আমি একটু আগে এটা করলাম, এই যে নিট ব্যাগের দিয়ে নিট ব্যাগ এটা ক্লিক করলাম, দেখুন নিট ব্যাগ XML, এই যে এক্সটেনশনটা এটা রাখতেই হবে। তারপর এখান থেকে আপলোড দেবেন, আপলোড দেওয়ার সাথে সাথেই দেখুন এটা আপলোড হয়ে যাবে। এই যে একটু অপেক্ষা করি, এই দেখুন আপলোড হয়ে গেছে। এবং এইখানে দেখুন এই যে নিট ব্যাগের পুরো জিনিসটা এখানে চলে আসছে। আমরা যদি এখন ভিউ করে দেখি তাহলে দেখতে পাবো এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করবেন, ভিউ ব্লগ ক্লিক করলে দেখেন যে এই যে পুরো জিনিসটা এখানে চলে আসছে। এইগুলোকে আমরা মডিফাই করব এটা লেআউটের মাধ্যমে। এই যে দেখুন এখানে লেআউটটা দেখালাম। তারপরে সেটিং, এটার যে সেটিংগুলো আপনারা ইংলিশ নেবেন না বাংলায় নেবেন, এখানে সমস্ত এই সেটিংগুলো আছে, এখানে আপনারা এক এক করে দেখে পাবেন। টাইটেল, ডিসক্রিপশন যেগুলো আমি দিলাম এখানে সমস্ত কিছু পাবেন। আচ্ছা, তারপরে এখান থেকে টপ লেভেল যদি ডোমেন অ্যাড করতে চান, টপ লেভেল ডোমেন যদি একটা অ্যাড করে তাহলে ওয়েবসাইট হিসাবে ওরা নিয়ে নেবে, সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, তারপর এইখানে আরও যেগুলো আছে এক এক করে দেখে নেবেন। তাই আমি মেন কিভাবে আপনাদের এই ব্লগারটা সুন্দর করে সাজানো যায়, তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই পুরো জিনিসটা দেখাবো এক এক করে। তো চলুন, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকার আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।